रिस्पेक्टेड टीचार्स रेसपेक्टेड भिवार्स समस्त बंधुदेर ईदेर शुभेच्छा आंतरिक भालोबासा और ईद मुबारक ज्ञापन करछि। सेई साथे शुभ अक्षय तृतीयार आंतरिक शुभेच्छा ज्ञापन करछि। फार्स्ट ओला साय थेके सम्पूर्ण भिडियोटी শুনবেনই আশা রাখি। সারা দিন আজকে কোনো আপডেট দিলাম না, জানেন আজ পবিত্র ঈদের দিন, খুশির দিন। এই খুশির দিনে ভিডিও করে আপনাদের কান ঝালাপালা করার ইচ্ছা হয়নি, তাই আপাতত দিনটা কভার করে সাতটার সময় এখন আপনাদের সামনে কিছু কথা বলার জন্যে আসলাম। তো প্রথমেই আমি একটা উক্তি বলবো, একজন মাওলানা সাহেবের, ওনার নাম মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, মাননীয় আর বেঁচে নেই। উনি বলেছেন, 1000 যোগ্য ব্যক্তি মারা গেলে যা ক্ষতি হয়, তার থেকে একজন অযোগ্য ব্যক্তি যদি ক্ষমতায় বসে তার থেকে বেশি ক্ষতি হয়। একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব মাওলানা জালাল উদ্দিন রুমি সাহেব রহমতুল্লাহ আলাই, রহমতুল্লাহ আলাই মানে মারা গেলে তার সাথে এই কথাটা বলার রীতি আছে। এই কথাটার ভিতরে কিন্তু বহুত কিছু লুকিয়ে আছে, যে 1000 মানুষ যদি মারা যায় তার জন্যে যা ক্ষতি হয়, একজন অযোগ্য মানুষ ক্ষমতায় অধিষ্ঠিত হলে তার থেকে বেশি ক্ষতি হয়। তো আজকে আমাদের বিশেষ কিছু আলোচনার নেই, আলোচনার করবই বা কি, কোনো খবর কিছু নেই। তবু আমাদের জেগে থাকতে হবে, উঠে থাকতে হবে, অধিকারের জন্যে তৈরি থাকতে হবে। এদিকে এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্ব আনারুল ইসলাম সাহেব ঈদ পালনের পরপরই একটু ক্ষোভ প্রকাশ করে একটা ভিডিও বার্তায় জানিয়েছেন যে আমাদের এমনি তো আমরা বঞ্চিত, কোনো কিছুই পায় না, সামান্য ভাতায় আমাদের জীবনযাপন করতে হয়, এই দুর্মূল্যর বাজার, সেই সাথে মুসলিম সম্প্রদায়ের ঈদ, কিন্তু বোনাসটা এসএসকেএমএসকে শিক্ষকদের হলো না। এটা অত্যন্ত দুঃখের, এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে এটা মেনে নেওয়া যায় না। পার্শ্ব শিক্ষকদের হয়েছে, তবু সব জায়গায় হয়েছে কিনা জানি না, আমাদের এই সাইডে হয়েছে, সমস্ত খবর জানি না, হয়তো কোথাও কোথাও ব্যাংকের সিস্টেমের গোলযোগের জন্য না হতে পারে। তো অতিমারের বিষয় আছে বন্ধু, একটু সমস্যা, তার সত্ত্বেও যদি সরকার একটু জোর দিত, দিদিমণি পারে না এমন কিছু নয়, ভাঙা পায়ে খেলে যদি এতগুলো আসন নিয়ে আসতে পারে, রেকর্ড করতে পারে, সেখানেই সামান্য বোনাসের টাকাটা সঠিক সময়ে ভরে দিতে পারতেন, এটা তেমন কঠিন কিছু ছিল না। শুধু একবার বলে দেওয়া যে কোনোভাবে ওদের কাছে পৌঁছতে হবে। 2 তারিখ রেজাল্ট হয়ে গেছে, আজকে 14 তারিখ নাকি, তাহলে এতটা একটা লং গ্যাপের মধ্যে নিশ্চয়ই ব্যবস্থা করে দিতে পারতেন, কিন্তু হয়তো এদিকে অতটা খেয়াল নেই। আমরা চাইব এই সমস্ত দরিদ্র শিক্ষকদের যাতে ভবিষ্যতে আর হয়রানি হতে না হয়, সেগুলো সরকার যেন খেয়াল রাখে। বন্ধু, অতিমারির সময়ে সত্যিই সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখছি, মিডিয়ায় যে প্রচারগুলো হচ্ছে, তাতে করে সত্যি একটা ভয়ঙ্কর পরিবেশ, কিন্তু মৃত্যু বিভীষিকা কিন্তু ধেয়ে আসছে প্রতিটি মানুষের দিকে, কিন্তু আমরা সেভাবে সচেতন নই। আমরা বুঝতে পারছি না এর ভয়াবহতা কত দূর যেতে পারে, এবং মানুষকে কতটা অসহায় হয়ে যেতে হবে, এবং কোনো পরিষেবাই পাওয়া যাবে না। যদিও রেড ভলেন্টিয়ার্স, আজকে খবর দেখলাম শুনলাম, 1 লক্ষ রেড ভলেন্টিয়ার্স তারা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে পশ্চিমবাংলা, এবং যদিও তারা ভোটের জায়গাতে জিরো, কিন্তু সত্যিই তারা কিন্তু হিরোর বেশে জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে চলেছে মানুষকে সহযোগিতার জন্য। ডাকলেই পাওয়া যাবে তাদের, রাত দিন 24 ঘন্টা সবসময় তাদের পরিষেবা চালু আছে, এটা অনন্য ভূমিকা পালন করছে, সাধুবাদযোগ্য। আজকে যারা ভোটের সময়ে
এত লাফালাফি ঝাপাঝাপি ভোট নেওয়ার জন্য এতটা ছোটাছুটি করতে পারলো, করোনাকে আরও বহুগুণ বাড়িয়ে দিল, তাদের কিন্তু কোনো খবর নেই। সেই জায়গায় রেড ভলেন্টিয়ার্স মানে বামপন্থীদের এক সংগঠন, বামপন্থী দলের সংগঠন রেড, তার জন্য নাম হয়েছে লাল, রেড ভলেন্টিয়ার্স। তারা কিন্তু স্বেচ্ছাসেবীর বেশে আজকে মৃত্যুকে উপেক্ষা করে যে পরিষেবা দিচ্ছে সেটা এক কথা অনন্য এবং পৃথিবীতে রেকর্ড তৈরি করবে। 100,000 সদস্য ছাড়িয়েছে, ভোটের বাক্সে দেখলাম কোনো বালাই নেই, অথচ সত্যি তারা মানবতার কাজ করে চলেছে। এটা ঘটনা, এই কথাগুলো শুনে কি লাভ হবে বন্ধু? যার বোঝার শক্তি আছে সে বুঝে নেবে। প্রথমে একটা বাণী দিয়েছি, সেই বাণীর ভিতরেই সমস্ত কিছু লুকিয়ে আছে। কি বাণীটা বলে দিলাম, বহু সংখ্যক যোগ্য মানুষ মারা গেলে যা ক্ষতি না হয়, একজন অযোগ্য ব্যক্তি যদি ক্ষমতায় অধিষ্ঠিত হয় তার থেকে বহুত ক্ষতি হয়। এটা একটা মনীষীর উক্তি, তার ফল আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে কী ঘটনা ঘটছে না ঘটছে। মানে দায়িত্ব জ্ঞানহীনতার জন্যেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে থাকে। পার্শ্ব শিক্ষকদের জীবন আজকে ভয়াবহ অন্ধকার, এসএসকেমসের শিক্ষক, বেকার, টেট পাস, আনএডেড মাদ্রাসা সকলের জীবনে কিন্তু ভয়াবহ অন্ধকার। সে অন্ধকারের জায়গায় আর অন্ধকার নিয়ে আসার জন্যে আমরা কিন্তু তৈরি হয়েই এবারও সুযোগ করে দিয়েছি। তো বন্ধু, তৈরি থাকতে হবে আমাদের, ভেঙে পড়লে হবে না, ভেঙে পড়ার কোনো জায়গা নেই। আমি উদ্দেশ্যালী শেখ আপনাদেরকে প্রতিদিন একবার করে জাগিয়ে দিয়ে যাব, জেগে থাকুন, তৈরি থাকুন, দাবির জন্য সোচ্চার হন। দাবি দেবে কি না সেটা সরকার বুঝবে, আমাদের দাবি করার দরকার, আমরা দাবি করব আমাদের ন্যায্য দাবি। বেকার যুবকদের চাকরি, যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের প্যানেল হয়নি, যোগ্য মানে প্যানেলভুক্ত অথচ চাকরি হয়নি, তাদের চাকরি দিতে হবে। আনএড মাদ্রাসা, তারাও কিন্তু ফাঁকিতে পড়ে আছে, তাদের সুব্যবস্থা করে দিতে হবে। পার্শ্ব শিক্ষক, এসএসসি শিক্ষক সহ সমস্ত চুক্তি শিক্ষকদের সুব্যবস্থা করতে হবে। এটাই হচ্ছে সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেল মিডিয়া গ্রুপের দাবি। আপনারা আশীর্বাদ করবেন যাতে আপনাদের সাথে সদা সর্বদা জুড়ে থাকতে পারি। বন্ধু, কোভিড বিধি মেনে চলুন, যাতে কোনো পরিবার ক্ষতির মধ্যে না পড়ে, চরম হয়রানির মধ্যে পড়তে হবে। এবং প্রত্যেকটি জায়গাতে আজকে এই সুযোগটা নিয়ে আকাশ ছোঁয়া মূল্য করে দিয়েছে, মানে ভাবাই যায় না কীভাবে ডাকাতি চলছে। একদিকে ওষুধের উপরে, আর একদিকে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে প্রতিটি জিনিসের উপরে, মানে ডাকাতের উপদ্রবের মতো অবস্থা। তো বন্ধু, সচেতন থাকুন, ভালো থাকুন, চাইব প্রশাসন এগুলোতে অবিলম্বে দৃষ্টি দেবেন এবং কড়া পদক্ষেপে সমস্ত কিছু দমন করবেন। আজকের এই পবিত্র দিনে সারা পৃথিবী থেকে এই ভয়াবহ অতিমারির যে উপদ্রব সেটা দূর হয়ে যাক। বিশ্ব মানবতা লুণ্ঠিত আজকে, বিশ্ব মানবতা জেগে উঠুক। মোরা এক বৃন্তে দুটি কুসুম, মোরা এক বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আজকে আমরা যে হিংসা ছড়াচ্ছি রাজনীতির মধ্য দিয়ে, রাজনীতিটা যেন মানে কেমন একটা জিনিস যে ভাই ভাই মারামারি, সম্প্রদায় সম্প্রদায় মারামারি, এগুলো বন্ধ হওয়া দরকার। মানুষ জেগে উঠুক, এই কামনা করে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।